হ্যালো বন্ধুরা, আমি হোসেন মোহাম্মদ খান। আর আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে এই পৃথিবীতে ডাইনোসরেরা ঘুরে বেড়াত, যারা কিনা আজ থেকে 6.5 কোটি বছর পূর্বে হওয়া এক মহাপ্রলয়ে পৃথিবীর থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায়। এই ডাইনোসরদের অনেক প্রজাতি আমাদের পৃথিবীতে বসবাস করত, যাদের মধ্যে কিছু হতো খুবই শান্ত প্রজাতির, আবার কিছু হতো খুবই ভয়ঙ্কর প্রকৃতির। আর এই ভয়ঙ্কর প্রজাতির মধ্যে সব থেকে ভয়ঙ্কর যে ডাইনোসরেরা এই পৃথিবীতে বসবাস করত, তারা হচ্ছে স্পাইনোস ও টিরেক্স প্রজাতির ডাইনোসর। এরা এতটাই ভয়ঙ্কর ছিল যে বর্তমান পৃথিবীতে এদের উপর অনেকগুলো হলিউড মুভি তৈরি করা হয়েছে। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো টিরেক্সদের ব্যাপারে। যদিও এরা অনেক আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু বিজ্ঞানীরা যে সকল ডাইনোসরদের আবারও পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের মধ্যে সবার উপরে থাকে এই টিরেক্স। একবার ভাবুন তো কি হতো যদি এই টিরেক্সেরা বর্তমান পৃথিবীতেও জীবিত থাকতো, অথবা যদি বিজ্ঞানীরা কোনোভাবে আবারও এদের পৃথিবীতে ফিরিয়ে আনতে সফল হয়, তাহলেই বা কি হতে পারে। বন্ধুরা, টিরেক্স বা টাইরানোসরাস রেক্স এক এমন ডাইনোসর ছিল যারা কিনা পৃথিবীর মাটিতে থাকা সব থেকে বেশি বাইট ফোর্সের প্রাণী হিসেবে বিখ্যাত। এছাড়া এদের ভয়ঙ্কর চেহারা, বিশালাকার দাঁত এবং অসাধারণ দৈহিক গঠনের কারণে এরা বিভিন্ন হলিউড মুভিগুলোতে অনেক বেশি পরিমাণে উঠে এসেছে। আর এসব কারণেই এরা মানুষের মাঝে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এদের ভয়াবহতা এবং প্রচুর শক্তির কারণে এদেরকে ডাইনোসরদের রাজা বললেও ভুল হবে না। টিরেক্স ছিল ডাইনোসরদের সময়ের সব থেকে ভয়ঙ্কর খনি। এদের হাত থেকে খুব কম সংখ্যক প্রাণীরাই সেই সময় বাঁচতে পারত। বন্ধুরা, টিরেক্স আজ থেকে প্রায় 8.5 কোটি বছর আগে থেকে 6.5 কোটি বছর আগে পর্যন্ত এই পৃথিবীতে রাজত্ব করে বেড়াত। 1902 সালে সর্বপ্রথম একটি টিরেক্সের ফসিল পাওয়া গিয়েছিল। এদের বেশিরভাগ ফসিল পাওয়া গিয়েছিল নর্থ আমেরিকা ও মঙ্গোলিয়াতে, যার থেকে এটি বোঝা যায় যে টিরেক্স মূলত আমেরিকা ও এশিয়া অঞ্চলে সব থেকে বেশি পরিমাণে বসবাস করে। এরা এতটাই ভয়ঙ্কর ছিল যে পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় ডাইনোসর আর্জেন্টিনোসরাসদের পর্যন্ত এরা শিকার করতে ভয় পেত না। এছাড়া অন্যান্য ভয়ঙ্কর মাংসাশী ডাইনোসরেরাও এদের সাথে লড়াই করে জিততে পারত না, যে কারণে সকল ডাইনোসরেরাই এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখত। বন্ধুরা, টিরেক্সের কাছে ডাইনোসর প্রজাতির সকল প্রাণীদের মধ্যে সব থেকে বড় ব্রেন ছিল, যার জন্য এরা ছিল খুবই ধূর্ত প্রকৃতির ডাইনোসর। এর সাথেই এদের বাইট ফোর্সকে পৃথিবীতে অবস্থিত যে কোনো স্থলজ প্রাণীর মধ্যে সব থেকে বেশি হিসেবে ধরা হয়। এদের বাইট ফোর্স হতো প্রায় 8,000 পাউন্ড বা প্রায় 4 থেকে 5 টনের কাছাকাছি। টাইরানোসরাসেরা উচ্চতায় সর্বোচ্চ 16 ফুট পর্যন্ত হতো এবং লম্বার দিক থেকে এরা সর্বোচ্চ 43 ফুট পর্যন্ত হতো। টিরেক্সদের শরীরের সব থেকে স্ট্রং পয়েন্ট ছিল এদের পা এবং বিশাল আকৃতির মাথা। এর সাথে এদের থাকতো খুবই ধারালো দাঁত, আর এদের দাঁত সর্বোচ্ছ 12 ইঞ্চি পর্যন্ত হতো। এদের দাঁতের মাঝে যদি কোনো প্রাণী একবার ফেসে যেত, তাহলে বলতে গেলে তার বাঁচার আর কোনো চান্সই থাকতো না। ওজনের দিক থেকে টিরেক্স প্রায় 14,000 কেজি পর্যন্ত হতে পারত। এত ওজন হওয়ার পরেও এরা প্রায় 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারত, যে কারণে কোনো প্রাণী সহজে এদের হাত থেকে বাঁচতে পারত না। আকাশ হোক আর মাটি, যে কোনো জায়গাতেই এদের ধারে কাছে কোনো প্রাণী এসে পড়লেই আর এদের থেকে মুক্তি পেত না। তবে এদের এভারেজ দৌড়ের গতি এতটা হতো না। যদি আজও এদের অস্তিত্ব এই পৃথিবীতে থাকতো, তাহলে সত্যি বলতে পৃথিবীর রূপই ভিন্ন হতো, কেননা এদের আকার এবং শক্তির সামনে বর্তমান যুগের বাঘ, সিংহ তো দূরে থাক, হাতি পর্যন্ত হেরে যেত। এমনকি এদের যে পরিমাণে খাবারের প্রয়োজন পড়ত, সেই হিসেবে হয়তো বাঘ বা সিংহের অস্তিত্বই পৃথিবীতে থাকতো না, কেননা যে সকল খাবারযোগ্য প্রাণী থাকতো এরা তাদের সকলকেই খেয়ে ফেলত। আর এদের সামনে যে দাঁড়াবে এমন কোনো প্রাণী পৃথিবীতে থাকতো না। এমনকি অন্য সকল প্রাণীরা মানুষের বসতি থেকে দূরত্ব বজায় রাখলেও এরা নির্দ্বিধায় মানুষের বসতিতে ঢুকে নির্মমভাবে মানুষদের শিকার করত, যা কিনা আমরা বিভিন্ন মুভিগুলোতে দেখতেই পারি। এদের চামড়া এতটা মোটা হতো যে সাধারণ কোনো বন্দুক দিয়ে সহজে মানুষ এদেরকে মারতেও পারত না, যার জন্য প্রত্যেকটি শহরে এদের থেকে সুরক্ষার জন্য স্নাইপার গার্ড বসাতে হতো। তবে তারপরেও যদি এরা চিন্তা করত মানুষদের শিকার করবে, তাহলে এরা নির্দ্বিধায় মানুষদের আক্রমণ করত এবং খেয়ে ফেলত। এদের মাথার আকার এতটাই বড় হতো যে এরা সহজেই একজন মানুষকে গিলে ফেলতে পারত, যার কারণে মানুষের সব সময় এদের ব্যাপারে সচেতন থাকতে হতো। তবে এরা এমনই এক প্রাণী ছিল যে এদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার পরেও অনেক ক্ষেত্রেই কোনো লাভই হতো না। যদি এরা এখনো থাকতো, তাহলে হয়তো মানুষেরা জঙ্গলে যাওয়ার কথা ভুলেই যেত। তবে মজার ব্যাপার এটি যে বর্তমান সময়ে যে সকল পাগল মানুষেরা বাঘ, সিংহ ও হায়নার মতো ভয়ঙ্কর প্রাণীদের লালন পালন করে থাকে, তারা হয়তো এদেরকেও পালন করে সমাজের চোখে ভাব নিতে চায়।
চাইতো। তবে ইরাপোষ মানতো নাকি মানতো না সেটি একটি অজানা প্রশ্নই হয়ে থেকে যাবে, কেননা মানুষেরা পৃথিবীতে আসার পর এদের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিলই না, যার কারণে এটি বোঝারও কোনো উপায় নেই। চিড়িয়াখানায় হয়তো মানুষ এদের রাখত, কিন্তু যদি কোনোভাবে এরা সেখান থেকে বের হয়ে যেতে পারত, তাহলে হয়তো সেই চিড়িয়াখানার সকল মানুষকে এরা কিছুক্ষণের মধ্যেই মেরে ফেলত। শুধুমাত্র দাঁতই না, এদের লেজের বাড়ি দিয়েও এরা যে কোনো মানুষকে মেরে ফেলতে সক্ষম হতো। এর সাথেই পৃথিবীতে এমন কোনো জায়গা থাকতো না যেখানে কিনা এদের অস্তিত্ব থাকতো না। সত্যি বলতে, যদি এদের অস্তিত্ব বর্তমান পৃথিবীতে থাকতো, তাহলে হয়তো আমাদের মানব সভ্যতাই এতদিন টিকে থাকতে পারতো না। আর এর জন্যই হয়তো পৃথিবীতে মানুষদের পাঠানোর আগেই সৃষ্টিকর্তা পৃথিবীর থেকে এদের বিলুপ্ত করে দিয়েছেন। আর এতটা আগে এদের বিলুপ্তি ঘটেছে যে ম্যামথ ও অন্যান্য প্রিহিস্টোরিক প্রাণীদের থেকেও এদের আবারও পৃথিবীতে ফিরিয়ে আনাটা হাজার গুণ কষ্টসাধ্য হবে, কেননা এত আগে বিলুপ্ত হওয়ায় এদের ডিএনএ কাজে লাগিয়ে এদের আবারও পৃথিবীতে ফিরিয়ে আনাটা বলতে গেলে প্রায় অসম্ভব একটি কাজ। কিন্তু তারপরেও বিজ্ঞানীরা সম্পূর্ণ চেষ্টায় আছেন কিভাবে এদের আবারও পৃথিবীতে ফিরিয়ে আনা যায় সেটি নিয়ে। বিজ্ঞানীরা এক্ষেত্রে কি কি টেকনিক অবলম্বন করছেন তা জানতে হলে আপনাকে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখতে হবে। তবে বন্ধুরা, প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যে বিজ্ঞানীদের এদের আবারও পৃথিবীতে ফিরিয়ে আনতে চাওয়াটা কি ঠিক হচ্ছে, আপনি কি মনে করেন তা অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না। এরকমই আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ঘুরে দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিন। এই ভিডিওটিতে একটি লাইক ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।